আসসালামু আলাইকুম তাসমিন কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পায়েস রান্নার রেসিপি আমরা তো সবাই কম বেশি পায়েস রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে এই পায়েসটা রান্না করেছি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটা দেখে ঝটপট পায়েস রান্না খুব সহজেই করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দুই মোট আতপ চাল নিয়েছি আর চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে চালগুলো পরিষ্কার করে নেব আপনারা যে অনুযায়ী পায়েসটা রান্না করবেন সেই অনুযায়ী চালটা নেবেন আমি এখানে দুই মোট চাল নিয়েছি চালগুলোকে হাতে কষলিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই চালগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব আর এখানে আমি নিয়েছি দুই লিটার পরিমাণ লিকুইড দুধ এটা খাঁটি গরুর দুধ নিয়েছি ফুল ক্রিমি দুধটা যখন বলক এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা আতপ চাল দুধটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সে ভিজিয়ে রাখা আতপ চাল চালটা দিয়ে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে ফুটতে শুরু করেছে ভাতটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এখানে আমি নিয়েছি তিন টুকরো ডাঢ় একটা তেজপাতা আর দুইটা সাদা এলাচ গরম মশলাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম যখন খুব ভালো করে চালটা সিদ্ধ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি চালটা এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যে অনুযায়ী খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন আমি এখানে এই চামচের চার চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় পায়েসের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন কতটা লোভনীয় আশা করছি আজকের এই পায়েসের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনে প্রেস করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবারও কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন